আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জৈব বিক্রিয়ার কলা কৌশল। অ্যাকচুয়ালি জৈব বিক্রিয়ার কলা কৌশল নিয়ে আমাদের প্রায় লেকচার থাকবে, অনেকগুলা, প্রায় 5 থেকে 6টা লেকচার থাকবে। কারণ তুমি যদি কলা কৌশলগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার জন্য দেখা যাচ্ছে জৈব রসায়নটা অনেক ইজি হয়ে যাবে। বিভিন্ন রিয়েকশন, শুধু দু একটা মুখস্থ আলটিমেটলি তোমাকে রিয়েকশন করা লাগবেই, ঠিক আছে? তো এই মুখস্থ রিয়েকশনগুলো বুঝে মুখস্থ করার জন্য এই জৈব বিক্রিয়ার কলা কৌশল লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলেছিলাম যে জৈব যৌগের সিরিজ চলতে থাকবে, সকলেই ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবা। এটা হয়তো পার্ট 1 একটা পার্টে দিতে পারি, অথবা পার্ট 2 দুইটা পার্ট থাকতে পারে। তো আজকে জৈব বিক্রিয়ার কলা কৌশলের যেই যেই জিনিসগুলো আমি আলোচনা করব, এগুলো হচ্ছে গিয়ে ফ্রি রেডিক্যাল, বন্ধনের বিভাজন, কার্বনিয়াম আয়ন, কার্বানায়ন, এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে গিয়ে বন্ধনের বিভাজন। বন্ধনের বিভাজনটা কি? আমরা জানি যে একটা বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয়। আমরা জানি যে এটা, যে একটা বন্ধন যদি আমি ভাঙতে চাই, অবশ্যই আমার কিসের দরকার হবে? শক্তির দরকার হবে। তো এখন ধরো দুইটা মৌল আছে, এমন ধরো এক অণু ক্লোরিন। আমরা জানি যে ক্লোরিন যেগুলো দ্বিপরমাণুক বা দ্বিপরমাণুক অণু, অর্থাৎ একই পরমাণু দুইটা মিলে একটা অণু তৈরি করে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা সাধারণত বিশুদ্ধ সমযোজী। তো এখন একটা ক্লোরিন অণুতে আমরা জানি দুইটা ক্লোরিন পরমাণু বিদ্যমান, এবং এই দুইটা ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণু একটা, ওই ক্লোরিন পরমাণু আরেকটা, দুইটা ইলেকট্রন দিয়ে তারা বন্ধন গঠন করেছে, অর্থাৎ শেয়ারের মাধ্যমে। এখন যদি ব্যাপারটা এমন হয় আলোর প্রভাবে, আমরা জানি আলোক শক্তি ইজ ইকুয়াল টু এইচ নিউ, আলোক শক্তির প্রভাবে যদি তাদের বন্ধনটা ভাঙে, তো এই বন্ধনটা ভাঙার ক্ষেত্রে এমন হবে যে এই ক্লোরিন যে একটা ইলেকট্রন শেয়ার করেছিল, সে তার ইলেকট্রনটা পেয়ে গেল, সেইভাবে ওই ক্লোরিনটাও তার ইলেকট্রনটা পেয়ে গেল। এখানে কোনো জোর জবরদস্তি হয় নাই যে একটা ক্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে গেছে, আরেকটা ইলেকট্রন হারাই ফেলছে, এরকম হয় নাই। বরঞ্চ আমরা বলতে পারি যে সুষমভাবে বন্ধনটি ভেঙেছে আলোর প্রভাবে, যে আলোর প্রভাবে কী হলো, শেয়ারকৃত দুইটি ইলেকট্রনের একটা একটা ক্লোরিন নিয়ে গেল, আরেকটা আরেকটা ক্লোরিন নিয়ে গেল। তার মানে হচ্ছে গিয়ে তারা যে সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করেছিল, তাদের ইলেকট্রন তাদের কাছেই আছে। এইরকম যে আলোর প্রভাবে এই বন্ধনটা ভাঙাকে আমরা বলে থাকি বন্ধনের সুষম বিভাজন। তার মানে এই যে বন্ধনের বিভাজন, এটা জৈব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুষম বিভাজন, আরেকটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজন হচ্ছে যেই বিভাজনে কোনো প্রকার আয়ন সৃষ্টি হয় না, বরং বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনের একটা একটা পরমাণু, আরেকটা আরেকটা পরমাণু, অর্থাৎ যে যে ইলেকট্রনটা দিয়েছিল সে সেই ইলেকট্রনটা পেয়ে যায়, এটা হচ্ছে গিয়ে আমাদের সুষম বিভাজন। এখন বিষম বিভাজন নামে একটা কথা আছে বন্ধনের, বিষম বিভাজনটা কি? দেখো ব্যাপারটা যদি এরকম হয় যে ধরো দুইটা পরমাণু আছে, ধরো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এক্স একটা ইলেকট্রন দিয়ে শেয়ার করলো, ওয়াই একটা ইলেকট্রন শেয়ার করলো। এখন ব্যাপারটা যদি এমন হয় যে বন্ধনটা এমনভাবে ভাঙলো যে ওয়াই এই দুইটা ইলেকট্রনই নিয়ে গেল এবং এক্স এই দুইটা ইলেকট্রনে হারায় ফেললো, অর্থাৎ এক্স যে নিজের ইলেকট্রন শেয়ার করেছিল এটাও সে হারায় ফেলছে, আর ওয়াই ইলেকট্রন শেয়ার করে এক্সেরটা সহ সে নিয়ে গেছে, ওই ক্ষেত্রে এক্স হয়ে যাবে প্লাস আর ওয়াই হয়ে যাবে মাইনাস। এইরকম বন্ধনের বিভাজনটাকে বলা হয় বিষম বিভাজন। যাই হোক, বন্ধনের সুষম বিভাজন নিয়ে বলছিলাম, সুষম বিভাজন মনে রাখবা, বন্ধনের সুষম বিভাজনের ফলে যেই দুইটা পরমাণু অথবা যেই দুইটা অংশ তৈরি হয়, যেমন হচ্ছে গিয়ে ধরো বলেছিলাম যে ক্লোরিন, ক্লোরিন যদি বন্ধন ভেঙে যায়, দুইটা ক্লোরিন তৈরি হয় যাদের প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ইলেকট্রন বিদ্যমান, যেটা তারা শেয়ার করেছিল, তারা নিজের ইলেকট্রন নিজে আবার নিয়ে গেল, তো এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। এবং এই ফ্রি রেডিক্যালগুলো অত্যন্ত সক্রিয় হয়ে থাকে, এই ফ্রি রেডিক্যালটাও অনেক সক্রিয়, সেও অনেক সক্রিয়, কারণ সে অলরেডি একটা বন্ধনে আবদ্ধ ছিল, সে অলরেডি একটা মৌলের সাথে অর্থাৎ আরেকটা ক্লোরিনের সাথে বন্ধনে আবদ্ধ ছিল। যেহেতু বন্ধনটা ভেঙে গেছে, তার মানে হচ্ছে গিয়ে সে এখন খুব বেশি সক্রিয়তা দেখাবে, তার মানে সে বন্ধন গঠন করার একটা
প্রবণতা দেখাবে। এই প্রবণতাটার কারণে আমরা বলে থাকি যে ফ্রি রেডিকেলগুলো অত্যন্ত সক্রিয় হয়ে থাকে। তোমাদের সৃজনশীল পরীক্ষা আসে যে ফ্রি রেডিকেলগুলো এত সক্রিয় হয় কেন, কারণ হচ্ছে তাতে সিঙ্গেল ইলেকট্রন বিদ্যমান, সে কিন্তু চাইলে ইজিলি এই ইলেকট্রনটা শেয়ার করে আরেকটা মৌলের সাথে বন্ধন গঠন করে ফেলতে পারে। এই জন্য তার একটা হিউজ একটা প্রবণতা থাকে বন্ধন গঠন করার জন্য। তার মানে আমি বলতে পারতেছি ফ্রি রেডিকেলগুলো অনেক বেশি সক্রিয়। তো এখন তোমাদের বইয়ে যে টার্মটা আছে এটার নাম হচ্ছে গিয়ে অ্যালকাইল ফ্রি রেডিকেল, অ্যালকাইল ফ্রি রেডিকেল, অ্যালকাইল ফ্রি রেডিকেল। ব্যাপারটা কি, অ্যালকাইল ফ্রি রেডিকেলটা হচ্ছে ধরো একটা যৌগ হচ্ছে এরকম CH3 CH2 CH3। এখানে দেখো ধরো এই CH3 এখানে যে কার্বনটা আছে তিনটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত, আর একটা হাত দিয়ে ওই দিকের অংশটার সাথে যুক্ত। তো ধরলাম এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তো এখানের যে কার্বনটা আছে সে ওই কার্বনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে তো বন্ধন গঠন করেছে, তাই না? অর্থাৎ এক নম্বর কার্বনটা, অর্থাৎ এই এক নম্বর কার্বনটা দুই নম্বর কার্বনের সাথে এখানে এক জোড়া ইলেকট্রন তারা দুজনে শেয়ার করে বন্ধনটা গঠন করেছে। সেমভাবে যদি এমন হয় যে এই CH3 আলাদা হয়ে যায়, কীভাবে, এই বন্ধনে শেয়ারকৃত একটা ইলেকট্রন সে যেটা শেয়ার করেছে এটা সে নিয়ে গেল, আবার CH2 CH3 সে যেটা শেয়ার করেছিল সেই ইলেকট্রনটাও সে নিয়ে গেছে। তার মানে আমার দুইটা পার্ট এখান থেকে তৈরি হবে, একটা পার্ট হবে একটা ফ্রি রেডিকেল অর্থাৎ মিথাইল ফ্রি রেডিকেল, আরেকটা হবে CH2 CH3, তার মানে এটা হবে ইথাইল ফ্রি রেডিকেল। তো অ্যালকেল ফ্রি রেডিকেল মানে এটাই যে অ্যালকেনের ভিতরে পাশাপাশি দুইটা কার্বন যে ইলেকট্রন শেয়ার করেছে এই শেয়ারকৃত ইলেকট্রন যদি একটা সিঙ্গেল ইলেকট্রন আলোর প্রভাবে বন্ধনটা বিভাজিত সুষম বিভাজিত হয়ে দুইটা কার্বনই তার যে শেয়ারকৃত ইলেকট্রন একটা একটা করে নিয়ে ওই যে প্রসেসটা দেখাইলাম হয়, তো এটাকে বলা হয় অ্যালকাইল ফ্রি রেডিকেল, অর্থাৎ অ্যালকেনের সুষম বিভাজনের মাধ্যমে তৈরি হয় অ্যালকাইল ফ্রি রেডিকেল। তো এখন তোমাদের বই আরেকটা টার্ম দেওয়া আছে, এটার নাম হচ্ছে গিয়ে যে সক্রিয়তা, ফ্রি রেডিকেলগুলো সক্রিয়তার ক্রম। তো এই ফ্রি রেডিকেলগুলো সক্রিয়তার ক্রম আলোচনা করার আগে জাস্ট শর্টকাট তোমাদের একটা কথা বলি, ধরো এটা হচ্ছে একটা কার্বন, এ কার্বনের সাথে আমরা তো জানি কার্বনের মোট চারটা হাত, ঠিক আছে, চারটা হাতে চারটা পরমাণু যুক্ত হইতে পারে। ব্যাপারটা যদি এমন হয় যে একটা কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে তাকে আমরা বলি মিথেন, ভেরি ইম্পর্ট্যান্ট এটা বোঝা, এটা হচ্ছে মিথেন, বা এটাকে আমরা অনেক সময় এক ডিগ্রি যৌগ বলে থাকি, ঠিক আছে। এখন মানে এক ডিগ্রি বলতে না, এখন ডিগ্রির প্রশ্নটা আসবে না, CH4 আছে এখন সে মিথেন অবস্থায় আছে। ব্যাপারটা যদি এমন হয় এই মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে CH3 রয়ে গেল, তাই না, CH3, এটাকে আমরা বলবো এক ডিগ্রি অ্যালকাইল, কারণ মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে এটা হচ্ছে মিথাইল, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন গেলে যেটা থাকে এটা হচ্ছে অ্যালকাইল, তো এটা মানে মিথেন থেকে গেছে তাই মিথাইল, তো এটাকে আমরা বলি এক ডিগ্রি যৌগ। ব্যাপারটা যদি এমন হয় যে এই মিথাইলে একটা হাইড্রোজেন একটা রেডিকেল দ্বারা রিপ্লেস হয়, রেডিকেল তো আমরা জানি, রেডিকেল মানে অ্যালকাইল, আরেকটা অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস হয়, এটাকে আমরা আর তোমার হচ্ছে সাধারণত বলে থাকি আর যদি একটা হয় তাহলে এটা এক ডিগ্রি, যদি আরেকটা হাইড্রোজেন আরেকটা রেডিকেল দ্বারা রিপ্লেস হয় এটাকে আমরা বলি টু ডিগ্রি, যদি আরও একটা হাইড্রোজেন আছে সে আরেকটা অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হয় এটাকে আমরা বলি থ্রি ডিগ্রি। তার মানে অ্যালকাইল ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি মানে কী বুঝি, এই সেন্ট্রাল যে কার্বনটা আছে এই কার্বনের সাথে যদি একটা রেডিকেল থাকে, ঠিক আছে, একটা রেডিকেল থাকে আর বাকি যে দুইটা হাত হাইড্রোজেন থাকে, আরেকটা হাত যেটা এটা থেকে তো আমি বললামই হাইড্রোজেন চলে গেছে তাই সে অ্যালকাইল গ্রুপ, তো এটাকে আমরা বলি এক ডিগ্রি। আর যদি এমন হয় যে দুইটা রেডিকেল থাকে কার্বনের দুই দিকে, একদিকে শুধু একটা হাইড্রোজেন, এটাকে আমরা দুই ডিগ্রি অ্যালকাইল বলি, আর যদি কার্বনের তিন দিকেই তিনটা রেডিকেল থাকে এটাকে আমরা বলি থ্রি ডিগ্রি অ্যালকাইল। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের বোঝা, এবং এটা নিয়ে আমি নেক্সট লেকচারগুলোতে আরও ডিটেলস আলোচনা করবো, আস্তে আস্তে পেয়ে যাবা। তো
তো যে জিনিসটা আলোচনা করার ছিল এখন যে এখানে যে ফ্রি রেডিকেলগুলো আছে তো ফ্রি রেডিকেলের সক্রিয়তা কিসের উপরে নির্ভর করে সাধারণত আমরা জানি ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম হচ্ছে সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি ফ্রি রেডিকেল সক্রিয় হচ্ছে গিয়ে 1 ডিগ্রি CH3 এই 1 ডিগ্রিটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় সক্রিয়তার ক্রম আমি দেখাচ্ছি যেটা বেশি সক্রিয় মনে রাখবে এটার স্থায়িত্ব কম যেটা বেশি সক্রিয় এটার স্থায়িত্ব কম আমি যেহেতু সক্রিয়তার ক্রম দেখাচ্ছি 1 ডিগ্রি ফ্রি রেডিকেলটা বেশি সক্রিয় তার চেয়ে কম সক্রিয় হচ্ছে গিয়ে RCH2 অর্থাৎ 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তার চেয়ে কম সক্রিয় হচ্ছে গিয়ে তোমার সরি এটা হচ্ছে মিথাইল এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল মিথাইলটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল থেকে বেশি সক্রিয় 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা বেশি সক্রিয় R2CH 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অর্থাৎ R3CCR3 এটা বেশি সক্রিয় তো ফ্রি রেডিকেলের যে ক্রম সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে মিথাইল তার চেয়ে বেশি সক্রিয় 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তার চেয়ে বেশি সক্রিয় 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তার চেয়ে বেশি সক্রিয় 3 ডিগ্রি ফ্রি রেডিকেল এখন কোশ্চেন জাগে যে ভাই আপনি যে বললেন যে এতগুলোর ভিতরে সবচাইতে বেশি সক্রিয় মিথাইল আর সবচেয়ে কম সক্রিয় হচ্ছে গিয়ে CR3 তার মানে হচ্ছে 3 ডিগ্রি কেন কারণ দেখো ভাই সেন্ট্রাল কার্বনের তিন দিকে তিনটা রেডিকেল আছে তাই না তিন দিকে তিনটা রেডিকেল থাকার কারণে এখানে এ কার্বনে যে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল সে তো ফ্রি রেডিকেল তার মানে তার একটা সিঙ্গেল ইলেকট্রন আছে সে চাইলেই ইলেকট্রনটা সহজে শেয়ার করতে পারে না এই রেডিকেল তিনটা তাকে একটা স্টেরিক বাধা দেয় এই স্টেরিক বাধাটার কারণে সে ইজিলি ইলেকট্রন শেয়ার করতে পারে না এবং ইজিলি ইলেকট্রন শেয়ার করতে না পারার কারণে সে ইজিলি বন্ধনও তৈরি করতে পারে না এই জন্য এটার সক্রিয়তা কম কারণ বন্ধন যত ধীরে তৈরি করবে তার সক্রিয়তা তত কম আর যত দ্রুত তৈরি করবে তার সক্রিয়তা তত বেশি যেহেতু এখানে কোনো রেডিকেল নাই তার মানে সে ইজিলি বন্ধন গঠন করতে পারে যে এখানে একটা আছে তার মানে তার একটু কষ্ট হয় তার আরেকটু কষ্ট হয় তার আরও বেশি কষ্ট হয় এটা হচ্ছে সক্রিয়তার ক্রম এখন যদি আমি বলি স্থায়িত্বের ক্রম কোনটা এটা হবে উল্টা কোনটা 3 ডিগ্রির স্থায়িত্ব 2 ডিগ্রির চেয়ে বেশি 2 ডিগ্রির 1 ডিগ্রির চেয়ে বেশি 1 ডিগ্রির মিথাইল গ্রুপ থেকে বেশি অর্থাৎ স্থায়িত্ব আর সক্রিয়তা পরস্পর উল্টা কারণ সে যদি সক্রিয়ই হয় বন্ধন গঠনই করে সে তো আর স্থির থাকবে না তাই না তো এই হচ্ছে গিয়ে আমাদের সক্রিয়তার ক্রম ফ্রি রেডিকেলগুলার তো এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে যে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল সবচেয়ে কম সক্রিয় কেন বা 3 ডিগ্রি ফ্রি রেডিকেল সবচেয়ে বেশি স্থায়ী কেন আশা করি তোমরা বুঝেছো পার্ট 2 তে আমরা ডিটেইলস পরের অংশগুলো নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ